ফের ভেস্তে গেল বহুচর্চিত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচন। ঘটনা সোমবার। এদিন রাজনীতির গেরাকলে আবর্তিত এই পঞ্চায়েতে প্রধান উপপ্রধান নির্বাচন ভেস্তে যায়, আর এতে করেই শুরু হয়েছে দোষারূপের পালা। প্রসঙ্গত, 2019 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 13 আসন বিশিষ্ট এই শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে শাসক দল বিজেপির 6 জন প্রার্থী ও সিপিআইএমের 5 জন প্রার্থী এবং কংগ্রেস দলের 2 জন প্রার্থী জয়লাভ করেন। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠ না থাকায় সিপিআই এবং কংগ্রেস দল যৌথ পঞ্চায়েত গঠন করে, যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি, পঞ্চায়েত ভেস্তে যায়। কিছুদিন পর সিপিআইএম ও শাসক দল বিজেপি মিলে পঞ্চায়েত গঠন করলেও পরবর্তী সময় প্রধানের বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে ফের পঞ্চায়েত ভেস্তে যায়। প্রায় 10 মাস ধরে পঞ্চায়েত ঝুলন্ত অবস্থায় রয়েছে, অভিযোগ স্তব্ধ হয়ে রয়েছে এলাকার উন্নয়নমূলক কাজকর্ম। কয়েক মাস পূর্বেও গৌরনগর আরডি ব্লকের বিডিওর উপস্থিতিতে তৎকালীন সময় ভোটাভুটি হলেও বিভিন্ন সমস্যার কারণে পঞ্চায়েত গঠন হয়নি। সোমবার প্রধান এবং উপপ্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি হবে বলে দুপুর 12টায় প্রিসাইডিং অফিসার শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত উপস্থিত হলেও বিজেপির 4 জন সদস্য এবং সিপিআইএম দলের 1 জন পঞ্চায়েত সদস্য এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি, যার কারণে এদিনও প্রধান এবং উপপ্রধান নির্বাচন করা সম্ভব হয়নি। এই ভোটাভুটিতে যারা উপস্থিত হয়েছিলেন তারা ক্ষুব্ধ হন এবং দোষারোপ করে অভিযোগ করেন যে পরিকল্পিতভাবে শাসক দল বিজেপি দলের পঞ্চায়েত সদস্যরা এদিনের এই ভোটাভুটি থেকে বিরত থাকেন, ফলে এই সমস্যা শুরু হওয়ার কারণে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রধান উপপ্রধান নির্বাচনের লাগিয়ে মিটিং ডাকা হয়েছে, এই মিটিংয়ে সিপিএমের 5 জন, বিজেপির 6 জন, 5 জন, 6 জন, আর আমি কংগ্রেসের 1 জন। আমরা খুব একটা আশাবাদী আসলাম, আজকে শ্রীনাথপুর মানুষের মুখে একটা হাসি ফুটাইবার রাস্তা খুলবো, কিন্তু দেখা গেছে শাসক পার্টির যারা মিটিং দেখাইছেন এরা অনুপস্থিত থাকি, আর এই শ্রীনাথপুর মানুষের দুর্ভোগ বাড়াইবা লাগে যে পরিকল্পনা তারা সৃষ্টি করছে। এই পরিকল্পনাকে আমি কংগ্রেস দলের পক্ষ থেকে নিন্দা জানাই। আপনারা জানেন যে আজকে আমাদের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধান নির্বাচন ছিল, অত্যন্ত দুঃখজনক বিষয়। আজকে বিগত 8-10 মাস পরে আমাদের পঞ্চায়েতের নির্বাচনের জন্য আজকে বিডিও মহোদয় চিঠি দিয়েছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যারা শাসক দলের ওনারা নির্বাচনের জন্য চিঠি ইস্যু করিয়েছেন পঞ্চায়েতটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, কিন্তু ওনারা আজকে এখানে প্রেজেন্ট হননি। শাসক দলের যে মেম্বাররা রয়েছেন ওনারা আজকে প্রেজেন্ট হননি, যার কারণে আজকে আমাদের পঞ্চায়েতে আমাদের রয়েছে সিপিএমের 5 জন, 5 জনের মধ্যে আমরা 4 জন উপস্থিত হয়েছি। আমাদের পার্টি যে হুইপ দিয়েছিল, হুইপের শৃঙ্খলা মতে আমরা এখানে প্রেজেন্ট হয়েছি। কংগ্রেসের 1 জন মেম্বার ছিল, উনি উপস্থিত হয়েছেন, কিন্তু বিজেপিতে 4 জন মেম্বার এবং সিপিএমের 1 জন মেম্বার আজকে অনুপস্থিত। তাই দুঃখের বিষয়, আমাদের এলাকাতে দীর্ঘদিন যাবৎ কাজকর্ম প্রায় স্থগিত রয়েছে, পঞ্চায়েতের বডি না থাকার কারণে আমরা আজকেও ব্যর্থ হয়েছি। মানুষের কাছে আমরা লজ্জিত, মানুষ আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছিল মানুষের কাজ করার জন্য, কিন্তু আমরা পারিনি, আবারও আমরা ব্যর্থ হয়েছি, পঞ্চায়েতটা গঠন করতে পারিনি, কারণ আমাদের এখানে অনেক বেশি দলবাজি হয় আমাদের এলাকার মধ্যে, তা আপনারা জানেন। বর্তমানে এই পঞ্চায়েতে আর 13 জন পঞ্চায়েত সদস্য নেই। বিজেপির 1 জন পঞ্চায়েত সদস্য সরকারি চাকরি পাওয়ার কারণে তিনি পদত্যাগ করেন, এবং কংগ্রেসের 1 জন পঞ্চায়েত সদস্য ব্যক্তিগত কারণে পদত্যাগ করার কারণে সংখ্যা দাঁড়িয়েছে 11-তে। সোমবার এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেন সিপিআইএমের 4 জন পঞ্চায়েত সদস্য এবং কংগ্রেসের 1 জন পঞ্চায়েত সদস্য। জানা যায় এদিন প্রধান এবং উপপ্রধান নির্বাচন সংখ্যাগরিষ্ঠের উপস্থিতি না হওয়ার কারণে পিছিয়ে যায়। এই প্রধান উপপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে গোটা শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর পরিমাণে এদিন পুলিশ ও টিএসআর নিয়োজিত ছিল। তবে কবে এই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছে এখন এলাকার মানুষ। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।